नमस्कार, आजकल परशु अनुष्ठाने आपनादेर स्वागत जानाई। रातेर एई अनुष्ठान आपनादेर अधीर आग्रहे बसिए राखे तार कारण एई अनुष्ठान थेके आपनारा अनेक किछु जानतेओ पारेन। एक दुई, एई अनुष्ठाने आमरा जाराके अतिथि हिसेबे पाई दीर्घ एक जुगेरो बेशी समय बा दु दशक धरेओ बला बोलले भालो हय় যে তিনি এই শাস্ত্রজির সঙ্গে যুক্ত, শাস্ত্রকে নিয়ে যথেষ্ট গবেষণা তিনি করে ফেলেছেন এবং গবেষণা লব্ধ যে ফলাফল আজ সেই ফলাফল আমাদের সামনে তিনি তুলে ধরছেন বা ধরেছেন। এই কারণে যে বা যারা তাদের নানাবিধ সমস্যা নিয়ে তার কাছে এসেছেন আমরা দেখেছি, তারা বারবার এসেছেন এবং অন্যদেরকে তার কাছে আসার জন্য অনুপ্রাণিত করেছেন। তার কারণ একটাই যে ধরুন কোনো একজন চিকিৎসক তার ভীষণ প্রসার, কেন প্রসার, খুব স্বাভাবিকভাবে সেই চিকিৎসকের কাছে যে বা যারা যান তিনি রোগটার অত্যন্ত ভালো নির্ণয় করতে পারেন এবং দ্রুত সারিয়ে তুলতে পারেন, খুব স্বাভাবিকভাবে সেই ডাক্তারের কাছে মানুষ যাবে। তো জ্যোতিষ বিষয়টাও ঠিক অনেকটা সেরকম, জ্যোতিষী বিষয়টাও সেরকম, একাধিক ডাক্তার থাকা সত্ত্বেও কয়েকজন ডাক্তারের কাছে মানুষ বেশি যায়, জ্যোতিষীদের কাছেও ঠিক সেরকম। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আছেন তিনিও তাদের মধ্যে একজন যার কাছে মানুষ বারবার যান, অন্যকে যাবার অনুপ্রেরণা যোগান। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয়, সবার শ্রদ্ধেয় শ্রীমতী বৈশালী সরকার। বৈশালী দি, আবারও একবার অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য। আদিত্যায় সোমায় মঙ্গলায় বুধায় চ গুরু শুক্র শনিভ্যশ্চ রাঘবে কেতবে নমঃ। জয় মাতা। আজকের অনুষ্ঠানের শুরুতেই একটি কথা না বললেই নয়, তার কারণ এই রাত্রিবেলাতেই হোক আজ অনুষ্ঠান আমি করছি বৈশালীদির সঙ্গে। আজ আন্তর্জাতিক নারী দিবস, সেই অর্থে বলা যেতে পারে যে বৈশালীদি আপনি সেই নারীদের মধ্যে একজন যারা একজন পুরুষকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারেন যে দেখ নারীরা কি করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের দিনে একজন নারী হিসেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। প্রথমে আমি যেটা বলি যে আমরা প্রত্যেকটা পুরুষই বলো নারী বলো লাইফে কিন্তু আমরা একটা সাকসেস চাই, বৈভব চাই, লাক্সারিয়াস লাইফ চাই, আর এটা লিড করে কিন্তু হচ্ছে ভেনাস গ্রহ। নারী হচ্ছে কিন্তু ভেনাস, যে কারণে যদি কোনো পুরুষ, আমি বহু পুরুষের তো ছক দেখেছি, আমি দীর্ঘ বহু বছর ধরে এই পেশার সাথে যুক্ত, সেক্ষেত্রে দেখেছি যে পুরুষ কিন্তু খুব এস্টাবলিশ ছিল কিন্তু তার মাকে টর্চার করেছে, তার বউকে টর্চার করেছে, তার মানে মেয়েকে টর্চার করেছে, তার কিন্তু আলটিমেট বৈভব চলে যায়, শুক্র চলে যায়। কাজে শুক্র বা লাক্সারি যারা ধরে রাখতে চাইছেন নিজেদের জীবনে তারা অবশ্যই, নারী দিবস হিসাবে বলবো না, সারা জীবন মেয়েদের ভালোবাসুন, সম্মান করুন, আপনার মাই হোক, আপনার স্ত্রী হোক, আপনার কন্যাই হোক, এবং করে দেখুন। আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আপনাদের এটা বলবো যে এটা করলে আপনারা যে যে সেক্টরেই থাকুন না কেন সেখান থেকে কিন্তু অবশ্যই সাকসেস পাবেন। ওয়াও, আজকে একটা অন্য রকমের টিপস বৈশালি দিয়ে দেওয়ার চেষ্টা করলেন, যার মাধ্যমে তিনি এটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে আমাদের টোটাল সমাজ ব্যবস্থার মধ্যে যে নারীরা এখনও অত্যাচারিত, লাঞ্ছিত এবং তাদের সঙ্গে ঠিক হচ্ছে না কোথাও কোথাও, এবং এই হচ্ছে না পেছনের কারণটি অবশ্যই পুরুষ। একজন পুরুষ হয়েও আমাকে সেই কথা স্বীকার করতে হচ্ছে। তবে সেক্ষেত্রে যেটা বৈশালীদি বললেন যে এটা যদি মনে করেন কোনো পুরুষ যে তার স্ত্রীর ওপর অত্যাচার করলে তার শ্রীবৃদ্ধি ঘটবে না, এটা যদি মনে করেন কোনো একজন পুরুষ যে তার স্ত্রীকে জ্বালিয়ে দিলে বা তার ঘর থেকে বের করে দিলে, হোয়াট এভার ইট, এই ধরনের কাজ করলে তার শ্রীবৃদ্ধি ঘটবে, একদম না, বরং উল্টোটা। তিনি বলছেন যে নারী জাতির সম্মান, নারীকে ভালোবাসাটা জরুরি কোনো একজন পুরুষের সাকসেসের জন্যই। যিনি বাসবেন তিনি সাকসেস অটোমেটিক্যালি পাবেন বা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন। এখানে আমি শুধু পুরুষকে সাকসেস দেওয়ার জন্য না, একজন শাশুড়ি যদি তার বউকেও টর্চার করে তাতেও তার ক্ষেত্রে ক্ষতি হবে। একেবারেই, নারী হচ্ছে শক্তি, নারী হচ্ছে সৃষ্টি, নারীকে কিন্তু সম্মান করতেই হবে, নারী হচ্ছে আমাদের এই ধরিত্রী পৃথিবী, একেবারেই সমস্ত কিছু ধারণ করে রয়েছেন। এবং আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে আমি যেটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ, একেবারেই। এবং এই যে আপনি একটু আগে বললেন যে ভেনাস, ভেনাস শুক্র যেমন আমাদের ওই লাক্সারি ব্যাপারটা দেখছে, তার পাশাপাশি আমরা প্রত্যেকেই একটু
এগিয়ে যেতে চাই বা প্রত্যেকই চাই একটু নিজেকে সাকসেস রেটে সবার আগে এগিয়ে রাখতে, ডেফিনেটলি। এবং সেই ক্ষেত্রে কতগুলো গ্রহ খুব উপযোগী কাজ করে, তার মধ্যে বৃহস্পতি একটি ভীষণ, এবং যার বৃহস্পতি তুঙ্গে সে নাকি যা ইচ্ছে তাই করতে পারে আর কি, যে কোনো বিপদ থেকে নাকি বেরিয়ে যেতে পারে, এরকম আমি শুনেছি আর কি, কতটা ঠিক বেঠিক জানি না। না, এখানে আমাদের বুঝতে হবে যে ন্যাচারাল জোডিয়াকটাকে, আমাদের ন্যাচারাল জোডিয়াকে আমাদের নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাব, চেতনার ভাব, কর্ম ভাব, শনির ঘর মকর রাশি, একাদশ ভাব, আপনি জীবনে যাই করুন লাইফে যে গেইন সাকসেস, আপনি লাইফে একজন অ্যাঙ্কার হিসেবে কতটা সাকসেস পাবেন, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসেবে কতটা সাকসেস পাবো, একজন বিজনেসম্যান কতটা তার ক্যারিয়ারে সাকসেস পাবে, সবটাই হচ্ছে তার লাইফে একাদশ ভাব। এবং দ্বাদশ ভাব হচ্ছে আমরা যা কিছু কর্ম করে থাকি তার অন্তিম যাত্রার ঘর, অর্থাৎ আমরা কে কিভাবে আমাদের শেষ জীবনটার একদম চলে যাওয়াটা সেটা নির্ভর করে কিন্তু সেই শনি বৃহস্পতির দ্বারা। সেক্ষেত্রে এই বৃহস্পতি ধনু থেকে মকরে ট্রানজিট করছে, কি হতে পারে, কি ধরনের, আমি আসবো, একটা টেলিফোন রয়েছে আগে একটু দেখে নি। হ্যালো নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো নমস্কার, আমি অপর্ণা মিত্র বলছি শ্যামনগর থেকে। বলুন অপর্ণাদি, নিজের জন্য? হ্যাঁ, না না, আমি নিজের জন্য না, আমরা ফ্যামিলির সবাই দিদির কাছে খুব উপকৃত। আচ্ছা। কারণ আমি দিদিকে ব্যারাকপুরের চেম্বারে গিয়েছিলাম আমার মেয়ের জন্য, তা আমার মেয়ের জন্য অনেকের কাছেই গেছিলাম কিন্তু কোনো কিছুই সাকসেসফুল হয়নি, কিন্তু দিদির কাছে গিয়ে আমার মেয়ের চাকরি হয়েছে, মানে স্কুল টিচার মেয়ে হয়েছে। আর হলো আমার হাজবেন্ডের দিদি, তখন আমার হাজবেন্ড একটা চাকরি করতো, দিদি তখন বলেছিল আপনার হাজবেন্ড চাকরি থেকে বিজনেসে বেশি উন্নতি করবে, তা আমার হাজবেন্ড এখন বিজনেস করেও বিশাল উন্নতি করেছে, তা আমি আজকে মানে দিদির কাছে খুবই উপকৃত, কারণ আমি এখন জানতে চাই আমার দিদির ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। দিদির ছেলের সম্পর্কে, ছেলের নাম বলুন, মানে দিদির ছেলের নাম বলুন। হ্যাঁ, দিদি ছেলের নাম হলো দীপেশ রায়। দীপেশ রায়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 1983, 23 ডিসেম্বর 1983, মানে 83। হ্যাঁ, 83। ওকে, টাইম সকাল 10:20 AM কলকাতা। নতুন করে আপনার কাছে জানার কিছু নেই অপর্ণা দি, আপনি নিজেই জানালেন যে আপনি বৈশালীদের কাছে এসেছেন এবং তাতে কি উপকৃত হয়েছে। ভীষণ উপকৃত। প্রথমেই বলবো যেটা, আপনার এই দিদির ছেলের রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, কর্কট রাশি, কুম্ভ লগ্ন, একদম ঠিক জানা আছে, মানে আগে করিয়েছেন হরোস্কোপ? হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, দেবারি গণ, ঠিক আছে, এবং কুম্ভ লগ্ন আপনার মানে দিদির ছেলের। এখানে যেটা দেখা যাচ্ছে, চতুর্থ ভাবে রাহুর অবস্থান, দশমে কেতুর অবস্থান, এবং ষষ্ঠ ভাবে দেখা যাচ্ছে চন্দ্রের অবস্থান, এবং চন্দ্র কিন্তু রয়েছে হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্র খুব মিস্টেরিয়াস একটা নক্ষত্র, ঠিক আছে, বুধের নক্ষত্র, কিন্তু খুব মিস্টেরিয়াস একটা নক্ষত্র, কেমদ্রম দোষ সৃষ্টি করে রয়েছে। আচ্ছা, অষ্টম ভাবে চলে গেছে হচ্ছে কিন্তু ওনার দশম পতি মঙ্গল, অর্থাৎ প্রবল মাঙ্গলিক দোষ এখানে সৃষ্টি করেছে। এর ক্ষেত্রে যেটা দেখা যাবে, প্রথম হচ্ছে রাহু যেহেতু চতুর্থ স্থানে থাকার জন্য গৃহ শান্তির জায়গাটা ডিস্টার্ব হবে, কেরিয়ার যেভাবে ওর হওয়া উচিত ছিল লাইফে সেই জায়গাটা কিন্তু প্রবল বাধা এসছে, এবং জীবনের শুরুটা হয়তো প্রথম দিকটা ঠিক থাকলেও পরবর্তী সময়, এখন কোনি 83 জন্ম, যেভাবে জীবন গোছানো উচিত ছিল সেই জায়গাটা কিন্তু বাধা এসছে। একটা মানুষের সমস্ত, ওর কি বিয়ে হয়েছে? না দিদি, বিয়ে হয়নি, বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, এখানে অষ্টমে মঙ্গল, তো অষ্টমে মঙ্গল, অষ্টম হচ্ছে আমাদের অবৈধ রিলেশনের একটা হাউস, মঙ্গল মানুষকে ডেসপারেট করে, এবং রাহু মঙ্গলের কানেকশন হয়ে রয়েছে এখানে, বিয়ে করতে না চাওয়া একটা কারণ কিন্তু দেখাচ্ছে ওর, কিন্তু দেখা যাচ্ছে কোনো ম্যারিড লেডির সাথে কোনোভাবে কোনো রিলেশন কিন্তু আছে, আমি জানি না আপনারা জানেন কি না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছেন। হ্যাঁ, সেটা কিন্তু কানেকশন কেন হচ্ছে, কারণ এখানে অষ্টমে মঙ্গল চলে গেছে, এবং অবৈধ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে আমরা ধরে থাকি, এই ধরনের রিলেশনগুলো আমরা অষ্টম ভাব থেকে দেখে থাকি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ওর রাহুর সাথে কিন্তু মঙ্গলের একটা কনজাংশন হচ্ছে,
চন্দ্র বুধের স্টারে থাকার জন্য ওর কোনটা লাইফে ঠিক আর কোনটা বেঠিক ও কিন্তু বুঝে উঠতে পারছে না। এবং নেশার প্রবণতা এই ছকের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। সেটা কি করছে ও, নেশার মধ্যে কিছু করছে, নেশা টেশা কিছু করছে? না, হ্যাঁ দিদি ড্রিঙ্কস করে। হ্যাঁ, তা আপনাদের, আপনি তো নিজে বললেন, আমি একটা কথা বলছি শোনেন, এই ছকটা না খুব ক্রিটিক্যাল একটা ছক, এই ছকের ক্ষেত্রে খুব একটা স্ট্রেংথফুল ছক না। মানুষের মেন মেল পিলারগুলো লগ্ন চতুর্থ সপ্তম দশম এই জায়গাগুলো যদি বেনিফিট না হয় তাহলে কিন্তু দেখা যায় তারা লাইফে যাই প্রবলেম আসুক না কেন বা যতটাই তাদের জীবন ভালো শুরু হোক না কেন কেরিয়ার এস্টাবলিশড হয় না। এই ছকটার ক্ষেত্রেও তাই হয়েছে। চতুর্থ স্থানে রাহু, মায়ের সাথে সদ্ভাব থাকবে না, বাড়িতে কিন্তু যথেষ্টই ঝগড়া, অশান্তি, অশান্তির একটা পরিবেশ থাকবে। সেটা হচ্ছে তো? হচ্ছে দিদি। আর আর্থিক প্রচন্ড কষ্ট। আর্থিক কষ্ট তো হবেই। একটা দেখুন, ছেলের একটা মোটিভ নেই ইনকাম করা সেভাবে, ও বারবার চাকরি ধরে ছাড়ে, কোন চাকরি ও স্থায়িত্বভাবে করে আজ অবধি আসতে পারছে না। পারছে কি? না না না। হ্যাঁ, এই ছকটা আমার, এটা আপনি তো বললেন আপনার দিদির ছেলের ছক, আপনি নিজে এসে বলছেন উপকৃত হয়েছেন। আমার মনে হয় এই ছকটার কিন্তু ইমিডিয়েট কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। 83 এজ মানে অনেকটাই। আর জ্যোতিষ শাস্ত্র থেকে সফলতা পেতে গেলে আপনাকে কিন্তু সময় জ্যোতিষের হাত ধরতে হবে। জ্যোতিষ কিন্তু 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিটে আপনাকে ম্যাগির মতন লাইফ চেঞ্জ করে দিতে পারবে না, যে 2 মিনিটসে আমি লাইফ চেঞ্জ করে দিতে পারলাম। জ্যোতিষ হচ্ছে লাইফের, মানুষের জীবনে একটা সিস্টেম, এই সিস্টেমটা একজন অ্যাস্ট্রোলজার রিড করতে পারে, আপনাকে পথ দেখিয়ে দিতে পারে, সঠিক প্রতিকার দেওয়া যেতে পারে, তাকে কাউন্সিলিং করা যেতে পারে। কিন্তু এখানে যা ওর পরিস্থিতি, আমার মনে হচ্ছে না কোনো রেমেডি নিজে ধারণ করবে, কারণ যথেষ্টই ও ডেসপারেট, যথেষ্টই ও ভুল পথে রয়েছে। সেখান থেকে কিন্তু ও গ্রহ ওকে বেরোতে দিতে চাইবে না। এখানে একটাই পথ হচ্ছে, আপনাকে সরাসরি ওর মাকে বলুন কারো ভালো অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে। সঠিক রেমিডির মাধ্যমে 6 মাস পরে আপনি আবারও ফোন করবেন যে আমার মেয়ের যেরকম কাজ হয়েছে, আমার দিদির ছেলেও কিন্তু অনেক সুধরে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ অপর্ণা দি, আপনি আমাদের সঙ্গে থাকুন, ফোন করতে থাকুন। আর এই যে আপনি বললেন অপর্ণাদি আপনি গেছেন শ্যামবাজারে, আমি ব্যারাকপুরে গেছিলেন, শ্যামবাজারে ফোন করছেন, এনিওয়ে তো শ্যামনগর থেকে। হ্যাঁ, শ্যামনগর থেকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা জিনিসই বলার, যে একটু আগে যে বৈশালী দিয়ে যে হরোস্কোপটা দেখার পর পড়াপাট যে ভাবে বিষয়গুলোকে উত্থাপন করছিলেন এবং যিনি ফোন করেছিলেন অপর্ণাদি, তিনি শুধু হ্যাঁ বলা ছাড়া আর কোনো কা উপায় ছিল না। আমি একটু জিজ্ঞাসা করবো যে ধরুন একটা হরোস্কোপ আপনার সামনে আসলে, আমি আগেও দেখেছি আজকেও দেখছি যে আপনি একটার পর একটা জায়গায় হিট করতে থাকেন, মানে এটা কি মানে একটার সাথে আরেকটার সঙ্গে লিংক হয়ে একটা করে দরজা খুলতে থাকে? ডেফিনেটলি লিংক থাকে। কারণ হচ্ছে একটা, প্রথমে আমরা দেখি তার লগ্নের স্ট্রেংথ, যে কোনো হরোস্কোপের একটা লগ্নের স্ট্রেংথ আমাদের দেখতে হয়। লগ্ন যদি সবল থাকে তাহলে আমি বলবো, বা লগ্ন যদি বেনিফিট থাকে, বেনিফিট হাউসের সিগনিফিকেটর থাকে, তাহলে দেখা যায় সেই মানুষটা জীবনে অনেক প্রতিকূল পরিবেশ থেকে, দেখবেন মানুষ একটা টাইমে হয়তো লোকের বাড়ি পেপার দিত, রিক্সা চালাতো, সেই মানুষটা আস্তে 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 একটা বিগ বিজনেসম্যানে দাঁড়িয়ে গেল, বা খুব কষ্ট করেছে একটা খুব বড় জায়গায় সেলিব্রিটি হিসেবে সে দাঁড়িয়ে গেল। বহু মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে লগ্নের স্ট্রেংথ। লগ্ন যদি পাওয়ারফুল না হয় তাহলে একটা মানুষের মধ্যে যত গুণই থাকুক না কেন সে জীবনটা সাজাতে পারে না, এলোমেলো হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে লগ্নের স্ট্রেংথ না থাকলে কনফিডেন্স লেভেল থাকবে না, লগ্নের স্ট্রেংথ না থাকলে আপনার শরীর সুস্থ থাকবে না, এগুলো আপনাকে ব্যাকফুটে নিয়ে চলে আসবে। আর যেটা আপনার প্রথমেই প্রশ্ন ছিল বৃহস্পতি নিয়ে, বৃহস্পতি কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে ধনুরাশি ন্যাচারাল জুডিয়াকে নবম ভাবে রয়েছে। নবম ভাব থেকে 29 মার্চ বৃহস্পতি কিন্তু ট্রানজিট হয়ে চলে যাচ্ছে দশম ভাবে, যেখানে কিন্তু ন্যাচারাল জোডিয়াকে দশম পতি অকুপাই করে রয়েছে স্যাটার্ন। এবং শনি এবং বৃহস্পতির এই যে যোগটা, গুরু শৌরি যোগ বলছি এটা, আমরা বলি ধর্মপতি কর্মপতির যোগ। আচ্ছা, এবং ন্যাচারাল জোডিয়াকে যদি নবম দশম একাদশ দ্বাদশ, যে হেভি পাওয়ার যে ঘরটা মানুষের, দুটোই প্ল্যানেটই কিন্তু সেখানে লিড করছে। অর্থাৎ এই যে কর্মের ঘরে
শনি এবং বৃহস্পতির যে যোগ সৃষ্টি হচ্ছে এইটা কিন্তু আমাদের বহু মানুষের ক্ষেত্রে একটা উত্থানের জায়গা দেবে, আবার বহু মানুষের ক্ষেত্রে কিন্তু একটা পতনেরও জায়গা দেবে। কার কার উত্থান কার কার পতন আমি একটু জানবো, তার আগে একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অরিন্দম রায় বলছি, আসানসোল থেকে। বলুন অরিন্দম বাবু, নিজের জন্য আপনি কি নিজের জন্য জানতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের জন্যই ফোন করেছি। ওকে, চটপট নিজের ডেট অফ বার্থটা বলুন। 26 জুলাই 2:25 PM কোথায়? আসানসোল? আসানসোলে। আসানসোলে, আসানসোলে জন্য। ওকে, 2:25 PM 2:25 PM ধনু রাশি এবং নক্ষত্র দেখা যাচ্ছে এখানে, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, কেতুর দশায় জন্ম, চন্দ্র শনি যুক্ত অবস্থায় দ্বিতীয় ভাবের উপরে রয়েছে, পঞ্চমে মঙ্গল, সপ্তমে শুক্র বৃহস্পতি। প্রথম কথাই হচ্ছে এখানে আইকিউ লেভেল যথেষ্ট স্ট্রং, 1-5 কানেকশন হয়ে গেছে, যথেষ্ট পজিটিভ মাইন্ড। কিন্তু লাস্ট আড়াই বছর, দুটো ভালো কথা বললাম, বলার পরেও বলছি লাস্ট আড়াই বছর খুব প্রবলেমেটিক জায়গায় কিন্তু রয়েছেন। শনির সাড়ে সাতির মেন ফেজ কিন্তু আপনার চলল, এখন লাস্ট ফেজে এসছেন সবে 24 জানুয়ারি পর থেকে। চন্দ্র শনির পুনর্পূজক অর্থনৈতিক শ্রীবৃদ্ধির জায়গাটায় প্রবল বাধা দিয়ে রেখেছে, সেটা হচ্ছে তো? হ্যাঁ দিদি, হচ্ছে তো। হ্যাঁ, এবং চতুর্থভাবে আপনারও রাহু রয়েছে, বাস্তুগত সমস্যা রয়েছে, কোনো ভূমি সম্পত্তির দ্বারা, আত্মীয় স্বজনের দ্বারা, কোনো রকম মানে চাচা বলুন বা কাকা বলুন, এদের দ্বারা কোনো রকম লিটিগেশন ঝামেলা এরকম কিছু কি আছে আপনাদের? দেখেন এখানে আপনার দ্বিতীয় পতি পঞ্চম পতি সপ্তমে চলে গেছে, ঠিক আছে, 2-5 আপনার টেন্ড, এবং বৃশ্চিক লগ্ন তো, বৃশ্চিক হচ্ছে খুব ডায়নামিক একটা লগ্ন, বৃশ্চিক হচ্ছে যা হবে আমি শেষ দেখে ছাড়বো, এরকম একটা মানসিকতা আপনার মধ্যে থাকবে। কিন্তু বর্তমান যে সময় দিয়ে আপনি যাচ্ছেন সেটা হচ্ছে শনির সাড়ে সাতি, এবং আপনার যেহেতু পুনর্পূজক সৃষ্টি হয়ে বসে রয়েছে, যার ফলে 2 টাকা আনলে আপনার 4 টাকা ব্যয় হয়ে যাচ্ছে। চাকরি তো করছেন, খাটছেন প্রচুর, প্রমোশনগুলো একটাও পাচ্ছেন না। দেড় বছর কিন্তু জব করতে হবে, ঠিক আছে, যেখানে জব করছেন। হ্যাঁ, আসানসোল থেকে কলকাতা ডিসটেন্স তো খুব মিলেকে আপনাকে খুব স্যাটিসফ্যাকশন হবে। ওকে, ভেরি গুড অরিন্দম বাবু, আমি আপনাকে শুধু এতটুকুই বলবো যে আসানসোল থেকে কলকাতা আসতে খুব বেশি সময় লাগে না, আমার ভেরি রিসেন্ট আসানসোল চেম্বারও শুরু হচ্ছে, যদি একটু ওয়েট করেন নেক্সট মাস থেকে আপনি আসানসোলে দিদিকে পেয়ে যাবেন আগামী মাসে,
তার আগেও যদি আপনি চলে আসতে পারেন তাহলে আমি কলকাতাতেও দেখিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ অরিন্দম বাবু। মানে অরিন্দম বাবু কিছুটা হয়তো হাঁপ ছেড়ে বাঁচলেন যে আপনি যেভাবে একেবারে অরিন্দম বাবুর জেরক্স সামনে রেখে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। শনি শনিচন্দ্র থাকা মানে মানসিক ধাক্কা প্রচুর দেবে। আছে না দেখতে পাচ্ছেন অনেক কিছু বলার এখানে যায় না, তার কারণ বুঝতেই পারছেন যে সবাই সবকিছু জানুক সেটা তো হয় না। তো সেক্ষেত্রে অনিন্দম বাবু নিজেকে থামিয়ে নিলেন যে না না থাক, এটা এটা থাক। তো আপনারাও যারা বৈশালীদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটু জানিয়ে দেবো, আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারগুলো নোট করুন সবার আগে। সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের দেখুন সমস্যা নিয়ে মানুষ আমাদের কাছে আসে একেবারে, এবং এই কারণে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলি, যে কারণ আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু সময় নিয়ে দেখি। ওই আপনি আমার কাছে গেলেন, আমি জাস্ট একটা রেমেডি লিখে দিয়ে পাশের টেবিলে পাঠিয়ে দেবো, সেটা কিন্তু এত বছরে চেম্বারে আপনারা যারা আছেন, যারা আমার ভিউয়ার্স, যারা আমার সাপোর্টার, যারা আমার ফ্যান, তারা জানেন যে বৈশালীদি একদম অন্য রকম মানুষ, এবং মানুষের যে সমস্যাটা তার পিন পয়েন্টে যায় সেই সমস্যাটা বার করে আনি এবং তার সঠিক প্রতিকার করে তাকে সমস্যা মুক্ত করি। এইভাবেই কিন্তু এতগুলো বছর ধরে কাজ করেছি। এত বছর ধরে কাজ করা যায় না, না হলে এতদিন কাজ করা যায়, কত এলো কত গেল। এনিওয়ে তো আমরা খুব কম সময়ের মধ্যে রয়েছি বৈশালীদি, আমি একটু চট করে জানতে চাইবো যে ওই কাদের ভালো আর কাদের খারাপ আর কি। প্রথম কথাই শনির দুটো ক্যারেক্টার আমাদের বুঝে নিতে হবে। শনি হচ্ছে খুব প্র্যাকটিক্যাল, শনি কোনো অয়েল টয়েল বা ঘুষ পছন্দ করে না, কর্মকে পছন্দ করে, নিট খাটো তার ফল দেব। যারা ডিসঅনেস্টি করেছেন বা ভুল হয়েছে তাদের শুধরে নেওয়ার টাইম, সেটা রাজনীতি থেকে আরম্ভ করে বড় বড় বিজনেসম্যানদের থেকে আরম্ভ করে সবার ক্ষেত্রে। আর বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক চেতনা, উইজডম, নলেজ, সমস্ত কিছু চেতনা বোধ, এর কারক গ্রহ। এইটার কানেকশন মানুষের জীবনে যেমন একটা ভালো ফল দেবে, কিছু ডিস্টার্ব দেবে। ভালো কাদের হবে? মেষ, কর্কট, তুলা, মকর, ধনু এবং মীন, এদের কিন্তু একটা বেস্ট টাইম আছে। একেবারে আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হবে বৈশালী, অবশ্যই যোগাযোগ করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আজকের মতন বিদায় নিতে হবে, নমস্কার।